গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে সবই একটু দেরি করে আরম্ভ হচ্ছে, কারণ আজকে কেউ বেরোবে না, শুধু একা রিন্টু অফিসে গেছে, ওর জন্যে সকালে একটু রান্না করে দেওয়া হয়েছিল। বাকি ছেলেদের জন্যে রান্নাটা এবার আরম্ভ হচ্ছে। আজকে নিরামিষ, শনিবার, পুরোটাই নিরামিষের দিন আমাদের। তো মিসেস এই রান্না করছে বাকি ছেলেদের জন্য, সকালে রিন্টুর জন্য কিছু করে দিয়েছিল, অল্প করে ভাত ডাল তরকারি। ওকে অফিস বেরিয়ে গেছে। এখন এই রান্না হচ্ছে, ডাল হয়ে গেছে, মুগের ডাল, আর এখানে সয়াবিন আলুর তরকারি নিরামিষভাবে হচ্ছে। এখানে লাউ হবে, লাউটা একটু ভাপিয়ে নেওয়া হয়েছে কেটে, চাটনি হবে, আর একটু গিমে শাক হবে, বেগুনিও হবে। পরে বেলার দিকে সব শেয়ার করবো আপনাদের সঙ্গে। বাজারে বেরোইনি, বাজারে যাব, শরীরটা আজকে সকাল থেকে ভালো লাগছে না, ওই জন্য একটু দেরি করেই বেরোচ্ছি। তেমন কিছু কাজ নেই বাইরে আজকে, মাছ কেনার থাকলে অনেক তাড়াতাড়ি যেতে হয় ভোর ভোর আমাকে, তো আজকে তার ওই সব ব্যাপার নেই, যার জন্য দেরি করেই যাব একটু। তো সয়াবিনের তরকারিটা মশলা দিয়ে কষা হচ্ছে ভালোভাবে, আজকে আমার মেয়েও আসবে বিকেলবেলা, গতকাল ফোন করেছিল। ও যখন আসে আমাদের দুজনেরই মনটা একটু ভালো থাকে, আবার চলে গেলে খারাপ হয়ে যায় মনটা। ও আসলে একটু এনার্জি বেড়ে যায় সব। তো ও আসছে বিকেলবেলা, সয়াবিন আলুটা প্রেশারে দিয়ে দিচ্ছে। কটা স্টিম দেবে? একটা স্টিম দিয়ে নাবিয়ে নিয়ে আবার কড়াই দিয়ে ওকে ভালো করে গরম মশলা টসলা দিয়ে আবার রেডি করবে। প্রেশারটা ইন্ডাকশানে বসিয়ে দেবে, আর কড়াতে লাউটা করবে এখন। এখানে আলু ছাড়িয়ে রেখে দেওয়া হয়েছে, এখানে বেগুনও রেখেছে, বেগুনের জন্য বেগুন কাটবে। পরে আবার শেয়ার করছি, সঙ্গে থাকুন। তো বাজারে চলে এসেছি অনেকক্ষণ আগেই, মাসির থেকে একটু পুঁই শাক নিলাম। অত অত দিও না মাসি, অত দিও না, সাতশো আটশো, হ্যাঁ না অত দিও না, ওই পুঁই শাকের জন্যই একটু লাগবে, অনেক বেশি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, একটু কমিয়ে দাও। তো পুঁই শাক নিলাম, একটু কুমড়ো নিলাম, আর পটল নিয়েছি, আর কিছুই মোটামুটি কিনবো না আজকে, মাছের বাজার ফাঁকা, কেউ মাছ আজকে বসেনি। হ্যাঁ ওটা দিয়ে দাও, হয়ে যাবে।
তাই কালকের জন্য নিয়ে রাখলাম পয়সা কুমড়ো পটলটা আজকে রাত্রে হয়ে যাবে মনে হয় বাজার একেবারেই ফাঁকা মাছের বাজারে কেউ আসে শনিবার তো অনেকের বাড়িতেই নিরামিষ যে ওরাও বোঝে বা জানে যার জন্যে খুবই কম আসে আজকে তো কেউই এলো না তো আমার বাজারটা হয়ে গেছে এবার চলে যাব বাড়ির দিকে তো আমার নেওয়া হয়ে গেছে মাছকে টাকা দিয়ে এবার বাড়ির দিকে চলে যাব তো আজকে সন্ধ্যাবেলা রান্নাটা আরম্ভ হয়ে গেছে আজ আলু পটলের তরকারি হচ্ছে এবেলা নিরামিষ মশলাগুলো আগে করে নিয়েছে পটল দেওয়া হয়েছে এবার আলুগুলোও দিয়ে দিচ্ছে ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে নেবে আলু আর পটলগুলোকে আদা পেস্ট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো দিয়ে মশলাটা তৈরি হয়েছে আলু পটলে ভালো করে কষে নিচ্ছে আলু পটলের সঙ্গে আস্তে সাবধান ওপাশে ভাতটা বসে গেছে মেয়ে চলে এসেছে আজকে সন্ধ্যের ঠিক আগেই এখানে রুটিগুলো হয়ে গেছে ডালও হয়ে গেছে আর কি হবে আর পাঁপড়টা ভাজবে পরে গরম গরম একটু পরেই তরকারিটা হয়ে গেলে মিসেস স্যার আমি আজকে একটু খুশি মেয়েটা এসছে বলে মনটা একটু ভালো আছে তো জল দিয়ে দিয়েছে তরকারিটাতে এই সিজনে প্রথম আলু পটলের তরকারি আজকে করা হলো এতদিন তো কপি সিজন চলছিল কপি টপি হচ্ছিল প্রায় এঁচড়ও হচ্ছে আজকে আমি পটল কিনেছি সকালে তো আলু পটলের তরকারিটা
হচ্ছে, একটু পরেই নেবে যাবে ফুটে গেলে। মেয়ে এই যে একটু শুয়ে আছে, সন্ধ্যের আগেই এলো। তরকারিটা হয়ে গেলে পাঁপড়টা ভেজে রেখে দেবে আবার। সঙ্গে থাকুন, পরে আবার শেয়ার করছি। তো আলু পটলের তরকারিটা কমপ্লিট হয়ে গেল। এখন পাঁপড়টা ভাজা চলছে, কিছুটা ভাজা হবে আর কি। সন্ধ্যাবেলা বেশ ঠান্ডা ঝোড়ো হাওয়া দিয়েছে জোরে, এখন একটু স্পিডটা কমেছে, কিন্তু হাওয়াটা চলছে, ঠান্ডা হাওয়া একেবারেই, মানে অন্যদিকে কোথাও বৃষ্টি টিষ্টি চলছে বা হয়েছে, সেই হাওয়াটা চলে এসছে এদিকে। এই পাঁপড়টা ভাজা হয়ে গেলে মোটামুটি আজকে রান্না শেষ হয়। আর অল্প কিছু আছে, হলে হয়ে যাবে ভাজাটা। হয়ে গেছে, পরে প্লাস্টিক ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবে, তাহলে একেবারেই কড়কড়ে থাকবে। এটাই লাস্ট ভাজা। তো মোটামুটি পাঁপড়টা ভাজা শেষ হয়ে গেল, এবার আমরা একটু টিফিন চা খাবো প্রতিদিনের মতো। পাঁপড় ভাজা কমপ্লিট। তো আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিওগুলো দেখছেন, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, ভিডিওগুলো দেখুন, লাইক শেয়ার করুন। এই অনুরোধ জানিয়েই আজকে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।